ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, এখন সকালে 6:30 বাজে। ওয়েদার তো ভেরি ক্লাউডি, সকালে বৃষ্টিও হয়েছে, তার সাথে স্নোফলও হয়েছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। মিনু, আমরা এখন জার্নি স্টার্ট করছি আমাদের থাঙ্গু থেকে গুরুদম্বর অবধি, প্রচণ্ড ঠান্ডা। লেটস সি ফ্রেন্ডস। আমাদের সকাল থেকে হর্নেরটা প্রচণ্ড প্রবলেম করছিলো, তো 4টে অ্যাপাচি ওয়েল স্টার্ট হয়ে গেছিলো, একদম রেডি টু গো গুরুদম্বর। তো হর্নেরটা জানি না কেন এতটা প্রবলেম করছিলো স্টার্টিংয়ে, কেন আর অবভিয়াস কেন ওখানে অনেকটা বেশি ঠান্ডা, তো ইঞ্জিনটা একদমই গরম হচ্ছিলো না অত ঠান্ডার জন্য, কেন আমরা অনেকটাই এগিয়েছিলাম। আই গেস ওখান থেকে অতটা আসার পরও গাড়ি যাওয়া উচিত ছিল, তো জানি না কেন গাড়ি যেতে পারছিল না। তো ওই বারবার রাস্তায় দাঁড়িয়ে পড়ছিল, দাঁড়িয়েও আছে। তো এই একটা প্রবলেম হর্নেটে থাঙ্গু থেকে গুরুদম্বর যাওয়ার সময় বারবারই ফেস করছিলো, যখনই আমরা ওখান থেকে স্টার্ট করি ওর বারবার স্টার্ট অফ হয়ে যাচ্ছিলো। তো ডিউ টু থাঙ্গু টু গুরুদম্বর আমরা গাড়িটাকে আর নিয়ে যেতে পারিনি, তো সেটাকে আমরা সেই সময় ব্যাক করে আবার যথারীতি আবার আমরা থাঙ্গুতে যেখানে স্টে করেছিলাম তো সেখানে আবার গাড়িটাকে রেখে ও আমাদের কারোর একটা গাড়িতে পেলিয়ানে বসে, তো আমরা আবার থাঙ্গু থেকে আবার গুরুদম্বর জার্নিটা স্টার্ট করি। তো একটা জিনিসই বলবো হর্নেটের ক্ষেত্রে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এর আগেও, মানে জাস্ট ওর তো একদম ব্র্যান্ড নিউ, মানে এলইডি মডেলের হর্নেট তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে, তো ব্র্যান্ড নিউ গাড়ি, এরকম কেন প্রবলেমটা হলো আমি বুঝতে পারলাম না। কারণ আমার একটা এক্সপিরিয়েন্স ছিল, আমার এর আগের যে মডেল হর্নেটটা লঞ্চ করেছিল সেমই, জাস্ট এলইডি ছিল না, তো ওই গাড়িটাও যখন আমরা রাইড করি হচ্ছে অযোধ্যা পাহাড়, তো ওইখানে যেরকম চড়াই মানে জাস্ট ওপর দিকে ওঠার সময়, তো পিলিয়ানে যদি আমি নিয়ে ওই উপরে পাহাড়ে উঠছিলাম, তো ফার্স্ট গিয়ারে গাড়ি মানে এটা জাস্ট ভাইব্রেট, এত ভাইব্রেট করছিলো, সেকেন্ড গিয়ার দিলে তো গাড়ি উঠবেই না, উঠছেই না। তো এই একটা প্রবলেম আমি ফেস করেছিলাম হর্নেটে, তো জানি না, আমার তো মনে হলো যে কিছু একটা প্রবলেম আছে, এটা দেখা উচিত হন্ডার এই জায়গাটা।
ফ্রেন্ডস গুরুদম্বর যাওয়ার জন্য এটা লাস্ট চেক পোস্ট, এখানে তোমার পাসটা চেক হবে, এরপর তুমি গুরুদম্বরের জন্য যেতে পারো। তো ডিউরিং দ্যাট তুমি কোনো রকম গোপ্রো বা ক্যামেরা এখানে নিয়ে যেতে পারবে না, কেন ওখানে সেগুলো জমা রেখে যখন রিটার্ন করবে তখন তুমি আবার ওটা নিয়ে ফেরত যেতে পারো। এরপরে আর কোনো রকম গোপ্রো আর ক্যামেরা অ্যালাউ নয়, ছবি ওখানে অ্যালাউ নয়। তো এটা লাস্ট টাইম হচ্ছে 12টা অবধি, এর আগে তোমাকে যেতে হবে, তাহলেই তুমি গুরুদম্বর যাওয়ার জন্য রেডি, কিন্তু তারপরে হলে তুমি আর যেতে পারবে না। এটা এখন রিসেন্টলি কী আপডেট সেটা আমি জানি না, বাট তখন এই আপডেটটাই ছিল। Yeah. Thank you.
फाइनली हम लोग गुरुदम्बर लेक पहुंच गए। वाह क्या नज़ारा है ब्रो। आप लोग भी ज़रूर आइए, बाइक से आइए, जो जैसे भी आइए आइए, बहुत अच्छा नज़ारा है। वाई गॉड फ्रेंड्स, एक ही बात बोलना चाहता हूँ, मेरा ये अगर वीडियो बहुत अच्छा लगा आप लोग को, प्लीज़ 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 चैनल को सब्सक्राइब कीजिए। लव टू राइड एंड फूड विथ राज, एंड ढेर सारा प्यार दीजिए, लाइक कीजिए, शेयर कीजिए, कमेंट कीजिए। थैंक यू।